সবাইকে নমস্কার ও আমার চ্যানেলে স্বাগত আজকে ভিডিওতে আপনারা দেখবেন কানাড়া ব্যাংকের মোবাইল ব্যাংকিং অ্যাপ এআই ওয়ান কীভাবে রেজিস্ট্রেশন করতে হয় এআই ওয়ান তিন রকমভাবে রেজিস্ট্রেশন করা যায় ডেবিট কার্ডের মাধ্যমে কানাড়া ব্যাংকে গিয়ে অ্যাক্টিভেশন কোড দিয়ে এবং আধার কার্ডের মাধ্যমে যাদের ডেবিট কার্ড বা এটিএম কার্ড আছে তারা কিভাবে বাড়িতে বসে রেজিস্ট্রেশন করবেন তা এই ভিডিওতে দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন ভিডিওটি শুরু করুন প্রথমে প্লে স্টোরটি ওপেন করুন সার্চে লিখবেন কানাড়া আই ওয়ান অ্যাপটি ইনস্টল করবেন ইনস্টল হয়ে গেলে ওপেন করবেন সমস্ত পারমিশন একটি একটি করে অ্যালাউ করে দেবেন সিকিউরেন্সে পেজটি স্কিপ করে দিন গেট নাও এ ক্লিক করুন সিম কার্ড সিলেক্ট করুন যেটি ব্যাংকে রেজিস্টার আছে আপনার রেজিস্টার সিম কার্ডে অবশ্যই ব্যালেন্স থাকতে হবে কারণ এস এম এস চার্জ কাটবে ওকে করুন আপনার রেজিস্টার মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে ওটিপিটি দিয়ে দিন আপনার পছন্দ মতো পাঁচ সংখ্যার পাসকোড তৈরি করুন রিএন্টার পাসকোডে ওই একই পাসকোড দিন রেজিস্ট্রেশন সাকসেসফুল দেখাবে আপনার তৈরি করা পাঁচ সংখ্যার করতে দিন টার্ম অ্যান্ড কন্ডিশনে আই এগ্রিতে ক্লিক করুন এখনও আপনার সব কাজ শেষ হয়নি এখানে যে কোনো একটি অপশানে ক্লিক করুন অ্যাক্টিভ মোবাইল ব্যাঙ্কিং সার্ভিসেসে ক্লিক করুন ছয় সংখ্যার এমপিন তৈরি করুন রিএন্টার এমপিনে ওই একই পিন দিন অ্যাক্টিভেশন টাইপে তিনটি অপশান আছে ডেবিট কার্ড অ্যাক্টিভেশন কোড ও আধার নাম্বার যেহেতু আমার এটিএম কার্ড আছে তাই ডেবিট কার্ডে ক্লিক করবো এখানে আপনার এটিএম কার্ডের সম্পূর্ণ তথ্য দিতে হবে যেমন এটিএম কার্ডের নাম্বার এক্সপায়ারি ডেট এবং এটিএম পিন সমস্ত তথ্য দেওয়ার পর সাবমিট করবেন আপনার এটিএম কার্ডের সম্পূর্ণ তথ্য এবং অ্যাকাউন্ট নাম্বার দেখিয়ে দেবে নেক্সট করুন আপনার সমস্ত কাজ শেষ হয়েছে আপনারা পাসপোর্ট ও এমপিন অবশ্যই খাতায় বা ডায়েরিতে নোট করে রাখবেন ভিউ ব্যালেন্সে ক্লিক করে ব্যালেন্স দেখতে পারবেন মিনি স্টেটমেন্টে ক্লিক করে ট্রানজাকশন হিস্ট্রি দেখতে পারবেন কানাড়া ব্যাঙ্কের অন্য ভিডিও দেখতে চাইলে আই বাটন ও ডিসক্রিপশান বক্সে পেয়ে যাবেন আজ ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন